হ্যালো ভাই বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেখো সব শুনবে, হেসে থাকি, তোমরাও হাসবে, ঠিক আছে? এখন আমি গায়দুনি করব। আর হলো গায়দুনি করার আগে আমি একটা গরুকে আগে খাওয়াই নেবো, আর গুলোকে সবগুলোকে পরে খাওয়াবো। তারমানে গরুটা গাব গরু, আর হলো মাটিতে রাখছি, কেননা মাটিতে না রাখলে তো গাব গরু মানে পাকার থেকে উঠতে অনেক অসুবিধা হয়, তার জন্য ওকে মাটিতে এনে রাখছি। আর ওকে ধামাতে খাওয়াবো, বড় একটা ধামা আছে। দেখো আমি গরুটাকে কীভাবে খাওয়াই, তোমরা দেখো, তোমাদেরকে একটু শেয়ার করি। হ্যাঁ দাঁড়াও, এই দেখো এখানে মাটিতে রাখা হয়েছে গরুটাকে, দেখেছ? শুধু মাটিতে রাখা হয়েছে গরুটাকে। আর এই যে এগুলো দেখো, এই যে লবণ দেওয়া আছে, চাপট আছে, মাকই আছে, আমি এগুলোকে দিয়ে এটাকে খাওয়াবো। দেখেছ, দেখো এটাকে লেড়ে লেড়ে খাওয়াবো আমি। এখন এগুলোটাকে খাওয়াবো, তারপরে আরগুলো বাদ বাকি এগুলোকে পরে খাওয়াবো, ওগুলোকে গায়ে দুই করবো, তারপরে খাওয়াবো। আর এগুলোটাকে মেখে দেবো না, সম্পূর্ণ গরুটা খেয়ে নেবো। এটা কি সুন্দর খাচ্ছে গরুগুলো, দেখো ভালো লাগে না? এইভাবে গরুগুলোকে খাওয়াইতে মানে খেয়েই ভালো লাগে আমার, খুব ভালো লাগে। যে যে গরু পালে তারা জানে, যখন গরু সব ভালো করে খায় তখন সেই ভালো লাগে, সেই লবণ দিয়েছি, মাকড় দিয়েছি, আর হলো চাপড় দিয়েছি, আর কিছু দেবে মাকড়ে জাল করা, তোমরা তো জানো মাকড়টা জাল করে দিই গুনতে। দেখবে এখন ফটাফট খেয়ে নেবো, তারপরে গায়ে এটা খাওয়া হয়ে গেলে আমি গায়ে দিন করবো। এখন এটাকে একা একাই খেয়ে নেবে। আরগুলো খাওয়ারগুলো আনছি, দেখো বাটি বাটিতে, দেখেছ? এগুলোকে একটু পরে খাওয়াবো, তার মানে আমার গায়দুনিটা করে দেবো, তার মানে নাহলে দেরি হয়ে যাবে, আবার হাওয়া সারবে। দেখো না আমাদের এখানে কী বৃষ্টি হচ্ছে, কয়দিন থেকে সেই বৃষ্টি হচ্ছে, আর হলো সে হাওয়া সারছে, আর কি প্রচণ্ড হাওয়া সারছে, সেই জন্য আর কি তাতে করে গায়দুনিটা করে দিই, দুধগুলো প্যাকেট করে দেবো, সবগুলো নিয়ে যাবে। তারপরে আইসে আমি গরুগুলোকে খাওয়াবো, খাওয়াটা থেকে ঘরে যাবো, আবার পরে আসবো। আর কি আসতে তো হবে বলো, গরু গলে তো না আসলে তো হবেই না আমার, সেজন্য আসবো আর কি। আর তোমরা আমার প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, দেখে কমেন্ট বক্সে লেখো যে আমার ভিডিওটা কীরকম হলো, আর আমার গাইডেন্সটা কীরকম হলো, প্লিজ দেখো, আর দেখে বলো ভাই ও বোন। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আমি এখন গাইডেন্স করি, তোমরা আমার সাথে থাকো, আমি গাইডেন্স কীভাবে করি তোমরা দেখো। দেখো ভাই ও বোন, আমি জল দেব, ওষার আনছি, দেখো আমার ওষার এসে পড়েছে, জল দেব, ওষার আনলাম, দেখেছ? এখন এই যে তেল লাগাবো, তেল
দেখো আমার গায়দুনি করা শেষ আর আমি 5 মিনিটে গায়দুনি করলাম এই দেখো কতগুলো দুধদুনি করলাম 5 মিনিটে দেখেছো এখন তাহলে রাখি বাই